俺らがいい。喋れる？রেডি হয়ে গেছো? আচ্ছা, আজকে শাড়ি পরেছো তাই? হঠাৎ কেন শাড়ি পরলে আজকে? ভালো করে বলো, শুনতে পারলাম না। শ্বশুরবাড়ির কাছে মেলা তো, ওই জন্য শাড়ি পরলাম। আরে বাবা, আজকে তো আরো বেশি বউ লাগছে আর কি। তাহলে তাহলে চুল বাঁধালে হয়ে যাবে তাই তো? ঠিক আছে, তাহলে চুল বাঁধো। এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে তোমাদের আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির পাশেই, মানে আমার শ্বশুরবাড়ির পাশেই মেলা হচ্ছে। তো আগের দিন তো পুরো মেলা একদম শুরু হয়েছিল না, তো আজকে হচ্ছে পুরো মেলা শুরু হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভিডিওতে দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখে একটু তাকাও, দেখে দিই দুজনকে কেমন লাগছে। জামা পরবো তো, জামা পরালো না, যে গেঞ্জি গেঞ্জি পরতে হলো। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমাদের। তুমি নতুন প্যান্টটা কিনে নিয়ে এসেছো, আমাকে তো বললে না একবারও। সব কথা যে বলতে, তার কোনো মানে আছে না। তুমি এসে গেঞ্জিটা আমাকে দেখালে, দেখালে তো? তাহলে তুমি প্যান্টটা আমাকে এটা দেখাও, কে গিফট করেছে? হ্যাঁ, কে গিফট করেছে? গিফট আমার টাকা নেই, আমি কিনতে পারি না। তাহলে তুমি আমাকে কেন বললে না যে প্যান্ট কিনেছি? তুমি আমাকে কেন বললে না? বাবা, সব কিছু মনে বলতে হবে, বলতে হবে, হবে। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, তো আমাদের বাড়ি থেকে, তোমাদের আমার শ্বশুরবাড়ি থেকে তো একটুখানি তো হেঁটেই চলে আসা যায়। তো আজকে যেহেতু বাড়ির সবাই মিলে এসেছি, সেই জন্য হেঁটেই যাচ্ছি। তোমরা কি পাহাড়া দিচ্ছ আমাদের? পাহাড়ায় দিচ্ছি, তোমরা যেন হাঁটতে যাও। যে যখন স্কুলে পড়তাম তখন ওইসব নিয়ে ঠিক ছিল তাই? হ্যাঁ, আমি নিয়ে তো স্কুলের আগে করে স্কুলে পড়তাম। ওই কি কিনবে এখান থেকে? এইগুলো সে আগের পাকা। হ্যাঁ, ওইগুলো নিয়ে যেতে তাই তো? হ্যাঁ, আহ কি শান্তি, পছন্দ হলে নাও। দেখো ভালো লাগছে না? ইচ্ছা নে নে, এই নে। মা কিনে আমার কাছে শোনো, মা নাই নিয়ে গিয়েছো? আমি বুঝি না, আমি বুঝি না, ইচ্ছা মতো নাও না। এটা কি? দেখি 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 দেখি, এই সামনে দাঁড়া, মেকআপ শুকানোর, আলোতে দাও তো, আলোতে দাও তো একটু দেখি। এই দাও খাও, এগুলো প্লাস্টিক না, কাঁচ। ও প্লাস্টিক না, ফাইবারের মাল না? অনেক সময় একটু ডেকোরেশন ডেকোরেশন করে, জল টল দিয়ে মোমবাতি মোমবাতি করায়, দেখতে ভালো লাগে। তারপরে আমার সাথে ক্লিপ ক্লিপ ছড়িয়ে ছিটিয়ে থাকে ওগুলো রাখার জন্য। না তাহলে পছন্দ করে নাও, ভালো একটা না, ভালো একটা। আজকে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছিল আর কি, সেটা হচ্ছে মানে পুতুল নাচ। তো ছোটোবেলায় অনেক দেখেছি, তো শ্বশুরবাড়ি এসে এই যে প্রথম অনেক বছর পরে এই যে দেখছি পুতুল নাচটা, বেশ ভালো লাগছিল। কি বলছো? তো এইখানে আমার বরের পায়ে বারবার পাড়া লাগছিল আর কি, সেই জন্য রেগে গেছিল। দিনের ব্লগ যারা যারা দেখেছো, তারা তো আগে দেখেইছো যে সেই দিন মেলাটা ভালোভাবে শুরু হয়নি, তো আজকে পুরোপুরি ভাবে শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো সব কিছু তো হলো কেনাকাটি, এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম, তারপরে উঠবো হচ্ছে ব্রেক ড্যান্সে। So guys, finally subscribe করো, feel like it বাজাও। আর নাচটা তো দেখাও, নাচটা।
নাচটা ভালো তো হবে তো নাচটা তো দেখাও নাচটা এই যে আমার বর্মশাই এখন টিকিট কেটে নিচ্ছে তো এখন উঠবো ব্রেক ডান্সে আমার ভয় করে ভীষণ প্রথম প্রথম একটু ভয় করে তারপরে ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরে তো চলো যাই কি অবস্থা তোমার অবস্থা কেন ভালো করে ধরো ভালো করে শক্ত করে শক্ত করে ধরে রাখবা শুধু এই যে ঘুরছে যাও এ কি অবস্থা এই তো মেলা এই তো আমি তো হেভি মজা করছি খুব সুন্দর মজা আমিও মজা করেছি বেশি জোরে চালাই বেশি জোরে চালাই তুমি তো দেখেছি চিল্লা মিলি করছি চিল্লা প্রথমে একটু চিল্লা ছাড় তারপর ঠিক আছে আমি খুব মজা করছি চলো চলো না এই না হ্যাঁ আসে চলে এসেছি এবার আইসক্রিম খেতে তো এগুলো সব হচ্ছে আমার বরের চেনা জানা আর কি মানে আমার বরের বন্ধুরই দোকান এগুলো তো সবাই চেনা জানা বেশ আড্ডা মারছিল সবাই এই তো দেখে কি দেয় সবকিছু ভালো হবে চ্যানেলের নাম হচ্ছে লাবণী লাইফস্টাইল কেমন টেস্ট ভালো ভালো না ভালো মাল আমুলের মাল আমুলের মাল ভালো হাই বাপি দেখি যে এ তুমি কি বাচ্চা নাকি ওই তুমি কি বাচ্চা আছে হাই বাপি কিছু হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তাই দেখি দেখি হাওয়া মানে গালে দিলে হাওয়া পুরো ভ্যানিশ মেলা দেখা আমাদের হয়ে গেছে এখন গোপালের জন্য কিছু কিনে নিয়ে বাড়ি চলে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মেলা থেকে হাওয়া ওঠে ও রাখি গেছে আমি বাড়ি চলে আসছি তো মেলা টেলা ঘুরে তো চলে আসলাম তো ভিডিওটা তোমাদের কাছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটন করবে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা করো টাটা টাটা দিও